এই যে কর্মযজ্ঞ চলছে, এটি কিন্তু ঠাকুরগাঁও পৌরসভার যে জেলা স্কুল রয়েছে, সেই জেলা স্কুলের সামনের সড়কটি যেটি বাস স্ট্যান্ডের দিকে গেল, সেই সড়কের পাশে এই শ্রমিকরা কাজ করছেন। তারা কিন্তু এই সন্ধ্যার পর অর্থাৎ মাগরিবের পরেও কিন্তু আমরা লক্ষ্য করেছি সেখানে কাজ করছেন। এই যে ধুলোবালি মিশ্রিত যেই পাথরের ময়লার, যেই পাথর মিশ্রিত যে ময়লা বালু ধুলো বালু, এগুলো কিন্তু রাতের আধারে ব্যবহার করছে। এবং আমরা যতদূর জেনেছি যে রাতের বেলা কাজ করার নিয়ম না থাকলেও তারপরেও কিন্তু শ্রমিকরা এই কাজ করছেন, তাহলে নির্দেশনা কারা দিয়েছেন, এটিও কিন্তু একটা একটি প্রশ্ন। আমরা কিন্তু এই বিষয়ে কথা বলেছিলাম যারা কাজ করেছে তাদের সাথে, যে তারা কি বলছেন সেটি আমরা শুনবো। বালা বলতে ওই পাশে তো ধুলা। হ্যাঁ কন্ডাক্টর কই, কন্ডাক্টর কই, কন্ডাক্টর কই, তাহলে কে কাজ করাচ্ছে? ওই ইঞ্জিনিয়ার, ওই মহিলা হচ্ছে। এটা আপনি দেখেন না, এগুলো কি, এগুলো কি, হ্যাঁ কি খোয়া দিচ্ছে? আপনি কি দায়িত্বে আছেন? আপনি কি দায়িত্বে আছেন? দায়িত্বে কি? আমি লেখাননি। আপনারা শুনলেন যে এই চিত্রটি দেখানোর পরেও তারা কিন্তু একদম অস্বীকার করে যাচ্ছেন যে কোনোভাবেই তারা কিন্তু এই মাটি যুক্ত অর্থাৎ ময়লা ধুলো যুক্ত কোনো মশলা ব্যবহার করেননি। তারপরেও কিন্তু তারা কাজ চলমান রেখেছেন এবং কাজ চালিয়ে গেছেন। সন্ধ্যার পর থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু তারা এই ড্রেনেজের যেই মশলা যে মিশ্রিত এবং ঢালাইয়ের যে কাজ শ্রমিকদের দিয়ে তারা কিন্তু করেছেন, দিয়ে নিম্নমানের যেই জিনিসগুলো ব্যবহার করা সেটি কিন্তু একটা একটি ফাঁক ঠোকর বলে আমরা বলতে পারি। এবং স্থানীয়রাও কিন্তু এমনটি বলছেন যে এই রাতের বেলা কেন তারা এভাবে কাজ করছেন যেটি দিনের বেলা করার কথা। স্থানীয়দের অভিযোগ, তারা আমাদেরকে কিন্তু এভাবে যখন কাজ চলমান চলছিল তখন কিন্তু আমাদেরকে তারা ফোন করেছিল যে রাতের আধারে তারা এভাবে এই ড্রেনেজের কাজ বাস্তবায়ন করার চেষ্টা করছেন। তবে সর্বোপরি বিষয় হলো এই কাজটি যখন চলমান ছিল তখন কিন্তু সেখানে পৌরসভার কেউ ছিল না এবং ঠিকাদারের কাউকেই কিন্তু পাওয়া যায়নি। এভাবে যদি নিয়মের বাইরে কাজ চলে তাহলে সত্যিকার অর্থে এটি কিন্তু কাজের যে নিম্নমান সেটি বলাই যায় বলে সেটি স্থানীয়রা আমাদেরকে বারবার অভিযোগ করেছেন। আর আমরা কিন্তু পৌরসভার সাথে, পৌরসভার সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, অর্থাৎ পৌরসভার এই ওয়ার্ডের যিনি দায়িত্ব রয়েছেন সুদাম সরকার, তার সাথেও আমরা কথা বলেছি, তিনি কি বলছেন সেটি আমরা শুনবো। এইটা এইটা 100% আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের পৌরসভার যারা ইঞ্জিনিয়ার এক্সপিরিয়েন্স তাদের দায়িত্ব তত্ত্বাবধানে যে কাজটা হচ্ছে তাদেরকে অবশ্যই এটা আমি মনে করবো যে ওনাদেরও খেয়াল রাখা উচিত, ঠিকাদার তো করবেই। আমরা তো কাউন্সিলর, আমরা কি করছি, আমরা আমাদের ওয়ার্ডে কাজগুলো যেন ভালো হয়, কোন রাস্তা হয়, কোন দিকে কিভাবে করা যায় আমরা রিকোয়েস্ট করে আমাদের এই এই দিকে প্রয়োজন এটা করি, পাশাপাশি যাই না তা না, কিন্তু আমি দিনের বেলায় তো অবশ্যই দেখি। কিন্তু আজকে আমি আমি জানিও না যে আজকে সন্ধ্যায় কেন করতেছে কি করতেছে, আমি এটা ঠিক জানি না। পরবর্তীতে আমরা চেষ্টা করেছি যে পৌরসভার যেই ইঞ্জিনিয়ার রয়েছেন অর্থাৎ এই কাজের তদারকির যে দায়িত্ব রয়েছেন তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি, তিনি কি বলেছেন সেটিও আমরা শুনব। রাতে কি কাজ করতেছে এখন? রাস্তা ঢালাই কাজ। ওটা তো ওই যে পাবলিক হেলথ ওরা দেখতেছে, তো আমরা তো কিসে করে, ওরা তো ওদের প্রজেক্ট, তো কিন্তু রাতের ঢালাই তো আমরা তো বলতে পারছি না আজকে